নমস্কার, আজকের পরিবেশনা মোল্লা নাসিরুদ্দিনের গল্প, রচনা সত্যজিৎ রায়, কণ্ঠদানে বিহান মুখার্জি এবং আমি পরাগ মুখার্জি। মোল্লা নাসিরুদ্দিনের নামে অনেক গল্প প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানা দেশে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। অনেকের মতে এইসব গল্পের জন্ম তুরস্ক দেশে, কারণ সেখানে এখনও প্রতি বছর নাসিরুদ্দিনের জন্মোৎসব পালন করা হয়। মোল্লা নাসিরুদ্দিন যে ঠিক কেমন লোক ছিলেন সেটা তার গল্প পড়ে বোঝা খুব মুশকিল। এক এক সময় তাকে মনে হয় বোকা, আবার এক এক সময় মনে হয় ভারী বিজ্ঞ। তোমাদের কি মনে হয় সেটা তোমরাই বুঝে নিও। প্রথম গল্প, নাসিরুদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছে, তাই দেখে একজন জিজ্ঞেস করল, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করল, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা, মনে পড়ছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, এখানে খোঁজার সুবিধে সেখানেই তো খুঁজব। দ্বিতীয় গল্প, শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খুব খেপে উঠলেন। লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম, অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না? নাসিরুদ্দিনের যখন বয়স খুব কম, তখন একদিন তার বাপ তাকে ডেকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাতেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি, তখন কোনো মোহরের থলে তো ছিল না। তাহলে ভোরে উঠে লাভ কি বাবা? যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল। একদিন বাড়িতে দুজন লোকের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল। লোক দুটো ছিল চোর, তারা বাক্স প্যাঁটরা সবই খুলেছে, সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে বসে আছেন। আরে কি হলো মোল্লা সাহেব, লুকিয়ে কেন? লজ্জায়, আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই, তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই। নাসিরুদ্দিন একটা মনিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখানে এখানে পেরেক পাওয়া যায়? আজ্ঞে হ্যাঁ। আর চামড়া? আজ্ঞে হ্যাঁ। আর সুতো? যায় আজ্ঞে। আর রং? তাও যায়। তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাপু। নাসিরুদ্দিন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু? তিনটে ডিম আনতে কেউ তিনবার বাজারে যায়, এবার থেকে একবারে সব কাজ সেরে আসবে। একদিন মনিবের অসুখ করেছে, তিনি নাসিরুদ্দিনকে ডেকে বললেন, এই হাকিম ডাকো। নাসিরুদ্দিন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গুষ্ঠি লোক নিয়ে। মনিব বললেন, হাকিম কই? তিনি আছে, আর সঙ্গে আরও আছে। আরও কেন? আগে হাকিম যদি বলে পুলটিস দিতে, তার জন্য লোক চাই, জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালাও চাই, আমরা শ্বাস উঠলে পর কোরআন পড়ার লোক চাই, আর আপনি মরলে লাশ বইবার লোক চাই। রাজামশাই একদিন নাসিরুদ্দিনকে ডেকে বললেন, এই বনে গিয়ে ভাল্লুক মেরে আনো। ভাল্লুক শিকার চারটিখানি কথা নয়, নাসিরুদ্দিন ভয়ে তটস্থ,
তবু রাজার আদেশ অমান্য করে কি করে? অগত্যা তাকে যেতেই হলো। বন থেকে ফেরার পথে একজন তাকে জিজ্ঞেস করল, কেমন হলো শিকার মোল্লা সাহেব? চমৎকার। কটা ভাল্লুক মারলেন? একটিও না। কটে? কটাকে ধাওয়া করলেন? একটিও না। সে কি কটা দেখলেন? একটিও না। তাহলে চমৎকারটা হলো কি করে? ভাল্লুক শিকার করতে গিয়ে সে জানোয়ারের দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কি হতে পারে? সাতটি মোল্লা নাসিরুদ্দিনের গল্প তোমরা শুনলে। এবার তোমরাই বিচার করো, মোল্লা বোকা না বিজ্ঞ? পরের দিন মোল্লা নাসিরুদ্দিনের আরও গল্প নিয়ে হাজির হব আমি পরাগ মুখার্জি এবং আমার সঙ্গে বিহান মুখার্জি। নমস্কার।